খেয়াল করবেন, তিলকের দর্শন নিচে কেন? শিবকে ইশারা করছেন। ঠাকুরজি বহিরঙ্গকে বলেছেন হরে কৃষ্ণ নাম সংকীর্তন করো, তারক ব্রহ্ম নাম সংকীর্তন করো, তারক তারক যা ফেলে দিচ্ছিস তারক ব্রহ্ম, ব্রহ্ম শক্তিকে নিপাত না করে রক্ষা করতে শেখো, তা হলো তারক। আর অন্তরঙ্গে রস আস্বাদন, তাহাতে চলিত দিবা নিশি শিব সাধন, তাই তিলকের এমন বর্ণন। কি করে বুঝবো? এই দেখুন, গুরু প্রণাম করতে গেলে কি বলি? অনেকে বলেন গুরু ব্রহ্মা, না ভাই, ব্রহ্মা কখনো গুরু নয়। ব্রহ্মা গুরু? ব্রহ্মা কাকে দীক্ষা দিয়েছেন যে ব্রহ্মা গুরু? গুরুর ব্রহ্মা, গুরু ব্রহ্মা নয়, গুরুর ব্রহ্মা। আগে সঠিক উচ্চারণটা জানতে হবে। আমি দেখেছি অনেক কীর্তনীয়রা গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ বর্ণনার শ্লোক উচ্চারণ করেন, আজানু লম্বিত ভুজা, আজানু জানু মানে আজানু হাঁটুর থেকে লম্বা, লম্বিত ভুজা, গৌরাঙ্গ মহাপ্রভু দুটো হাত যখন নিচের দিকে থাকতো হাঁটু থেকে নিচে আসতো, আমাদের তো হাঁটুর কাছেও যায় না, হাঁটু থেকে জানু থেকে উপরে থাকে। আজানু লম্বিত ভুজা কনকা বদাতৌ, কনক মানে সোনা, বদাতৌ কাঁচা সোনার মতো গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ে রং, কনকা বদাতৌ সংকীর্তনৈকা হসন্ত পিতরৌ, সংকীর্তনের চূড়ামণি। এই জায়গাটায় আমি বহু পাঠককে, বহু বক্তাকে, বহু ধর্মপ্রচারককে, বহু কীর্তনিয়াকে বলতে শুনেছি, কপিতরৌ সংকীর্তন কপিতরৌ, কপি মানে তো বানর, কপি কুলে জন্ম বীর হনুমান শ্রীরামের ভক্ত ছিল, সীতা উদ্ধারের কারণে সে নিজের জীবন অপন রাখল। কপি মানে কি? কপি মানে বানর। তুমি মহাপ্রভুর নাম গুণগান করছো, মহাপ্রভুর পথে এসেছো, অথচ ক পিতরৌ না বলে কো পিতরৌ বললে, শব্দের অর্থ আগে বোঝা লাগবে। গুরু ব্রহ্মা না গুরুর ব্রহ্মা, রু মিন্স রু মানে আত্মা, যিনি আত্মকেন্দ্রিক হয়েছেন ব্রহ্মার, গুরুর বিষ্ণু, যার আত্মাতে বিষ্ণু স্থাপন হয়েছে, বিষ্ণু জ্ঞান যিনি সঞ্চয় করেছেন, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরা, যিনি ভোলেনাথ শিব শঙ্করের উপাসনা করেন, গুরুর দেব, যার দেবতা, যার ইষ্ট মহেশ্বর, গুরুর দেব মহেশ্বরা, তস্মৈ পুংলিং আর তস্মৈ স্ত্রীলিং, তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ, সেই গুরুরূপী পুরুষকে আমি প্রণাম করি, নমন করি, বলো গুরুদেব কি, গুরুদেব কি, গুরুদেব কি। এই দেখেছেন, আমরা অর্থই বুঝি না, গলত গলত সলত অর্থ বানিয়ে দিই, দিয়ে নিজেরা তো গলত হয়ে যাই, শুনে বালা যে সামনে বেঠে হতে হ্যাঁ উনকো ভি গলত বানা দেতে হ্যাঁ কি এ সহি হ্যাঁ, গলত কো হম সহি সাবিত করতে হ্যাঁ। এই হলো গুরু। এবার দেখুন, সমস্ত শুদ্ধিকরণ হয়ে গেলে পরে জীব শিব যত্র জীব তত্র শিব, জীব যখন শিবকে জানে তবে তার সাধনার জগতে প্রবেশ হয়, তা না হলে হয় না। প্রেম সে বল হরি হরি। ষড়রিপুর প্রথম রিপু কি? কাম, কাম দেব। এই কাম দেবের ইষ্ট কে? শিব। তিনি আছেন কোথায়? নিচে, তিলকের দর্শন নিচে। তুমি আগে শিবকে সাধনা করে তাতে আমিত্ব জয় করো, সাধক হও, তারপরে ব্রহ্মর্ষি ব্রহ্মশক্তির অধিকারী তুমি হবে, তা না হলে হবে না। এই ছোট্ট গোপন তথ্যটাকে আমরা কেউ বুঝলাম না, গুরুদেব বলেছেন তাই মানি,
কিন্তু সেটা সত্যি কি না কখনো অন্বেষণ করি না, জানার চেষ্টা করি না। কেন? অনেকে বলেন ঈশ্বর পরম কৃষ্ণ ব্রহ্ম সংহিতা শ্লোক, ভালো করে মন দিয়ে শুনবেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। ঈশ্বর তিনি পরম কৃষ্ণ সচ্চিদানন্দ, সচ্চিদ যুক্ত আনন্দের প্রতিমূর্তি, সচ্চিদানন্দ বিগ্রহম অনাদি সৃষ্টির আদি গোবিন্দম। সে কে? ঈশ্বর পরম কৃষ্ণ, ইনি সৃষ্টির আদি পুরুষ। এবার আমায় বলুন, যাকে আমরা কৃষ্ণ বলে জানি তিনি তো নারায়ণের অংশজাত, নারায়ণ থেকে তিনি এসেছেন, তাহলে নারায়ণ সৃষ্টির আদি পুরুষ না হয়ে কৃষ্ণ সৃষ্টির আদি পুরুষ কি করে হয়? কখনো প্রশ্ন মনে মনে করবেন? এবার দেখবেন অনেকে বলবে এ কৃষ্ণ সে কৃষ্ণ নয়, এ কৃষ্ণ তো দৈবকীর পুত্র কৃষ্ণ, যশোদার পুত্র কৃষ্ণ, গর্গমুনি ধ্যানে জানতে পেরেছেন ইনি তিনি, তিনি এসেছেন, নাম কৃষ্ণ নাম কে রেখেছে? গর্গমুনি নাম রাখলো কৃষ্ণ, ধ্যানেতে জানিয়া কৃষ্ণ নাম রাখে গর্গ, ধ্যানেতে জানিয়া গর্গ বুঝতে পারলেন কৃষ্ণ এসছেন, তিনি এসছেন, তাই নাম রাখলেন কৃষ্ণ। তাহলে ইনি যদি কৃষ্ণ হন, তিনি কৃষ্ণ কোন কৃষ্ণ? কখনো নিজেকে প্রশ্ন করেছেন? করবেন। তা নাহলে কেউ যদি কাগজে ধুলো ভরেও বলে দেয় এটা বৃন্দাবনের ধুলো, আপনি বলবেন হ্যাঁ এটা বৃন্দাবনের ধুলো? না, বিশ্বাস যেমন থাকার দরকার তেমনি পরখ করারও দরকার, যে সত্যি সত্যি এটা খাঁটি কিনা, অরিজিনাল কিনা, আসল কিনা। ব্যাস, গুরুতত্ত্ব জানলে তবে কাম ক্রোধ লোভ তত্ত্বের দিকে মানুষ আগে বাড়ে, আর যখন শরীর তত্ত্বের দিকে আগে বাড়বে তারপরে গিয়ে পুত্র সন্তান জন্মানোর পরে নয়, পুত্র সন্তান নেওয়ার আগে সে কালো চাইলে কালো আনতে পারে, সাদা চাইলে সাদা আনতে পারে, ছেলে চাইলে ছেলে আনতে পারে, মেয়ে চাইলে মেয়ে আনতে পারে। একটু বলে দেব, একটু মন দিয়ে শুনে না, জোড় আর বেজোড়ের হিসেব জানা লাগবে। জোড় বেজোড় জানলে পরে নারী পুরুষ হয়, এই জোড় বেজোড়ের সন্ধান নিলে মনে থাকে না ভয়। পূর্ণিমা আর অমাবস্যা, তাই না? অমাবস্যা মানে কালো আর পূর্ণিমা মানে আলো। পূর্ণিমার গণে যদি কেউ অমাবস্যার পর থেকে পূর্ণিমার যোগ আসে, অমাবস্যার পর থেকে আপনার ওই পূর্ণিমার আকাশের যে চাঁদ, চাঁদ দেখে যে রাত্রে জলপান করতে হবে, সেই পানে পুত্রের গায়ে রং ফর্সা হবে। আর পূর্ণিমার পরে অমাবস্যায় গিয়ে কেউ যদি জলপান করে তাহলে কিন্তু আমার মতো কালার হবে। এবার বিধান আপনাদের, গায়ে রং আপনারা কি নেবেন? পুত্র সন্তান যেদিন গর্ভে আসবে, পঞ্চম মাস, পাঁচ মাস থেকে পঞ্চ প্রাণের উদয় হয়। আপনি যদি মনে করেন আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবেন, তাহলে পাঁচ মাস বয়স থেকে আপনার স্ত্রীকে ABCD পড়তে বলুন, সকালবেলা পড়তে বলুন, সন্ধ্যেবেলা পড়তে বলুন। কেন কি? পেটে বাচ্চা এসছে আর আপনি নটা পর্যন্ত শুয়ে আছেন, ওই ছেলে হলে নটা পর্যন্ত বিছানায় ঘুমিয়ে থাকবে, কেমন? আপনি টিভির সামনে বসে আছেন পা ছাড়িয়ে দিয়ে, ও বাচ্চা জন্মগ্রহণ করার পরে টিভির সঙ্গে বন্ধুত্ব করবে, কেমন? বকাবকি করলে হবে না। আপনি মোবাইলে লেগে আছেন, ওই বাচ্চা জন্মের পরে মোবাইলের সঙ্গে, মোবাইলের পিছনে লেগে থাকবে, আপনি যা করবেন তাই করবেন। এদিকে দেখা গেল কি, আংদেব তার স্ত্রীকে ধুন্দলিকে শোনাচ্ছে শাস্ত্রবাদী বেদপাঠ। কেন? কেন কি? গর্ভে থেকে বাচ্চা মানুষ হয়, বাইরে এসে কখনো মানুষ হয় না। পেটে তো আর বাচ্চা নেই, পেটে বালিশ ঢোকানো আছে,
ও কোনো খেয়ালই করছে না। কিন্তু গোমাতা যে গাভী ছিল ওই তালে তালে শিং দোলাচ্ছেন, কান দোলাচ্ছেন, গাভী মাথা নাড়ছেন যে এমনিতেই আমি পেয়ে গেলাম কৃপা, দয়াময় করুণাময় তুমি আমার উপরে করুণা করলে, দশ মাস দশ দিন সময় অতিবাহিত হলো, গাভী এক বাচ্চা প্রসব করল, আর রাত্রিরে তার ভগ্নীর সেই এক পুত্র প্রসব করলো, সেই পুত্র এনে বাড়িতে দেখিয়ে বলল এটা আমার পুত্র, গাভী যে পুত্র প্রসব করেছে, গাভী যে পুত্রখানা প্রসব করেছে সেই পুত্রের মানুষের মতো শরীর কিন্তু কান দুটো গরুর মতো, শরীরের মতো মানুষটা শরীরের কিন্তু কান দুটো গরুর মতো। এর জন্য এর নাম কি হলো? এর নাম হলো গোকর্ণ। আর ধুন্দলি যে পুত্র সন্তান, তার ভগিনীর পুত্র সন্তান বয়ে নিয়ে এসছে, তার নাম হলো কি? ধুন্দকারী। ধুন্দকারী ভয়ানক অত্যাচারী হয়ে গেল, মদ্যপান করা, জুয়া খেলা, নোংরা পাড়ি যাওয়া, নোংরা মানুষের সঙ্গে মেশা, এ সকল কাজ সে করতে লাগলো। আর গোকর্ণ জন্ম থেকেই ও তো বেদপাঠ শুনেছে, শাস্ত্রালাপ শুনেছে, বেদ অধ্যয়ন করতে লাগলে, সময়ের কালে ধুন্দকারীও মারা গেল, আত্মদেবও মারা গেলেন, গোকর্ণ দুই ভাই, গোকর্ণ আর ধুন্দকারী, ধুন্দকারী সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে পতিতালয়ে গেছেন অনেক টাকা পয়সা নিয়ে, সেই পতিতারা মাদকদ্রব্য মদের সঙ্গে ঘুমের ওষুধ পান করিয়ে দিয়ে মেরে দিয়ে তারপরে খুন করল। এদিকে সংসার ত্যাগী হয়ে গোকর্ণ যখন হরিদ্বারে গিয়ে তপস্যা করছে, পিছন থেকে একটা আত্মা ধাক্কা দিচ্ছে, গোকর্ণ পিছন থেকে একটা হাওয়া আসছে, গোকর্ণ বুঝতে পারলেন কোনো বদ আত্মা আমার পিছনে এসে সাহায্য চাচ্ছেন, ধ্যান করলেন, ধ্যানে জানতে পারলেন সে আর কেউ না, সে তার দাদা ধুন্দকারী মারা গেছে, আর তার আত্মার উদ্ধারের জন্যে গোকর্ণের সাহায্য চাচ্ছে যে ভাই যখন বেঁচে ছিলাম তখন তো আমার কোনো জ্ঞান ছিল না, তাই তখন আমি ঠাকুর ভজন সাধন করিনি, কিন্তু এখন আমি ঠাকুর ভজন সাধন করব, আমার উপায় বলে দাও। হবে না, বেঁচে থাকলে হয়, মরে গেলে হয় না। আমাদের ভিতরে কত ভুল ভাল রেয়াজ দেখুন, আমরা ভুল কথাও বলি, ভুল জিনিসও খাই, ভুল অর্থও করি। সেদিন এক নার্সিংহোমের সামনে দাঁড়িয়েছিলাম, একজন ফোন করে আর একজনকে বলছে, এই শুনেছিস তপনের একটা ছেলে হয়েছে, সুখবর সকলের কাছে ফোন করে করে দিচ্ছে। ফোন করা হয়ে গেলে আমি কাছে দেখছি, বলছি হ্যাঁ ভাই ছেলেটা তপনের হয়েছে না তপনের বর হয়েছে? বলে সকলে বলে ওরকম করে বলে তো, ওই জন্য আমি বললাম হয়েছে তো তপনের বর। তাহলে বলুন এটা ভুল না ঠিক? তবু আমরা বলি, কেন বলি? সকলে বলে আমরা তাই বলি। আগে ভুল ঠিক সম্বন্ধে ধারণা থাকতে হবে। অনেকে বলে পুত্র জন্ম নিলে পুত্র পিণ্ড দেবে তবে তোমার উদ্ধার হবে, তাই তো? মেনে চলুন একটা ছেলে একটা মেয়ে, বাবা মা মারা গেলে আগে কাজ করে কে বলুন? তাহলে উদ্ধার আগে কে করে, মেয়ে করে না ছেলে করে? মাথা মোটা, সকলে বলে তাই মনে করে। দেখবেন শ্মশানে যাওয়ার সময় ওই খোড়াতে করে খই টাকা পয়সা ছড়াতে ছড়াতে যায় না? কখনো প্রশ্ন করেছেন যে কেন খই ছড়াতে ছড়াতে যায়? খইটা কার জন্যে ছড়ায়? ভূষুণ্ডি কাক, ভূষুণ্ডি কাকের নিবাস হচ্ছে শ্মশানে, ওই খই ধরে ধরে যাতে তোমার বাড়িতে আসতে পারে,
তার জন্য বাড়ির থেকে একটা খই ধামাতে করে নিয়ে ছড়াতে ছড়াতে যাওয়া হয়, একটা আগুন খড়ের বেড়ি বানিয়ে একটা সরাতে করে আগুন নিয়ে শ্মশানে যাওয়া হয়। কেন? শ্মশানে গিয়ে অগ্নি উৎপন্ন করা নিষেধ, তাই বাড়ির থেকে আগুন বয়ে নিয়ে যায়। দেখবেন যারা সৎ মানুষ হয় তারা চন্দন কাটে পড়ে, পড়ে না, পড়ে তো। এবার বলুন, আপনাদের এদিকে হয়তো হয় না, আমাদের ওইদিকে হয়, আমি দেখেছি। কোমাদামি কাঠ সাজিয়ে দেয়, বাবা মারা গেছে, বাবা অনেক টাকা আছে, কোমাদামি কাঠ সাজিয়ে দেয়, কাঠ সাজিয়ে দিয়ে সাইকেলের টায়ারে আগুন লাগিয়ে চিতায় দেয়। কেন? টায়ার কোথায় আগুন লাগায়? টায়ার আগুন লাগায় তো রাস্তার, রোড কনস্ট্রাকশন ওয়ার্ক যখন হয় রোড ঠিক করার জন্য পিচের পিপের নিচে টায়ার আগুন জ্বালানো হয়। তাহলে তোর বাবা মা কি পিচ? তোর বাবা মা এত কমাদামি যে টায়ার দিয়ে আগুন দিয়ে তারপর তার চিতায় আগুন লাগানো লাগবে? আমরা কখনো বুঝিনি কেন। আমার মামা তো ভাই লাগালো টায়ার দিয়ে, তার তো অসুবিধে হয়নি, আমার অসুবিধে হচ্ছে কেন? আগে বোঝা লাগবে, চিতায় আগুন দিতে গেলে ঘির অগ্নি ছাড়া কখনো দিতে নেই। মৃত্যু মানে কি? অগ্নিপ্রাপ্ত। মুর্শিদাবাদ প্রণাম করতে গেছিলাম, এক ভক্ত আমায় প্রশ্ন করেছে, বাবা গঙ্গায় আগে পা দিতে হয় না আগে মাথা দিতে হয়? আপনারা বলুন, গঙ্গায় আগে কি নামাতে হয়, পা নামাতে হয় না মাথা নামাতে হয়? আগে মাথা নামাতে হয়। এটা কোত্থেকে শিখেছেন? সকলে করে। এবার মানুষ মারা গেলে সেই মরা মানুষ শ্মশানে নিয়ে গিয়ে আগে জলে কোনটা নামানো হয়, পা না মাথা? আগে কোনটা নামান? আগে পা। তাহলে পা নামালে যদি অপরাধ হয়, পা কেন আগে গঙ্গায় বুড়িয়ে দাও? তোমার বাবা তো মারা গেছে, সেই মরা বাবার দিয়ে এত অপরাধ কেন করাচ্ছ? কখনো ভেবে দেখেছ পাতে কি আছে, পার সঙ্গে গঙ্গার কানেকটিভিটিটা কি? এগুলো বোঝা লাগবে। গঙ্গার জন্ম কোত্থেকে হয়েছে? বিষ্ণুর পা থেকে। আত্মদেব মারা গেছেন, ধুন্ধকারী ধুন্দলি মারা গেছেন, ধুন্ধকারীও মারা গেছেন। হরিদ্বারে বসে, হরিদ্বারে বসে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, বাবা জায়গাটার নাম কি? অনেকে বলে হরিদ্বার, হরিদ্বার। ভালো করে মন করে শুনে নাও, হরিদ্বার নয়, জায়গাটার নাম হরিদ্বার। হরিদ্বার যেখানে স্নান করা হয় ওর নাম হর কি পুরি। হরি মানে বিষ্ণুর দুয়ার, হর মানে শিবের দুয়ার, হর দুয়ার নাকি হরিদ্বার সকলে বলছে বলে আমার বলা লাগবে তা না। ভুল ও বলুক, আমি কেন ভুল বলব? আমি আচ্ছা আচ্ছা কোয়ালিফাইড ছেলেদের বলতে শুনেছি, এই এইটা অ্যালাউন্সমেন্ট করত, এইটা অ্যালাউন্স করত। আরে ভাই অ্যালাউন্স না, অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্স। জানে তবু বলছে অ্যালাউন্স, কেন বলছে? সকলে বলে ও তাই বলছে। সকলে করুক না তাই বলে তুমি করবে? তোমার করা উচিত না, তোমার ঠিকটা অন্বেষণ করার দরকার, আর ঠিকটা করার দরকার। পিছনে এসে ধুন্ধকারী হাওয়া লাগাচ্ছেন, দেখবেন কোথাও যাবেন। এমন এমন হয়, আমি ঘরের ভিতরে বসে আছি, গাগুলো কাটা ফুলে উঠল, লোমগুলো কাটা কাটা হয়ে যায়, এমন মাঝে মধ্যে হয় না? কেন হয়? তখন বুঝবেন আপনার আশেপাশে কোনো অতৃপ্ত আত্মা আছে, ভূত আছে, যে আপনাকে কিছু বলতে যাচ্ছে। যেখানে ভূতের বয়স দেখবেন সেখানে গেলে গা কাটা হয়। কেন হয়? সে আপনাকে কিছু বলতে চাচ্ছে, ওরে ভাই বেঁচে থাকতে যে কর্ম আমি করিনি তাই ভূত হয়ে এখানে এসে মরছি পড়ছি, তুই যেন আমার মতন হোস না, তুই বেঁচে থাকতে সঠিক কর্মটা কর, তা না হলে তোর মুক্তি নেই, তোর মুক্তি নেই, তোর মুক্তি নেই। প্রেম সে বলো হরি হরি বল, হরি হরি বল।
যখন পিছনে এসে ধাক্কা দিচ্ছে আত্মদেবকে, আত্মদেব ভয়ে চকিত হয়ে ধ্যানে জানতে পারলেন এ আর কেউ নয়, এ তার দাদা। এইবার দাদাকে বললেন, দাদা আত্মা অবস্থায় আপনি ভগবানের সাধনা করুন, আর আমি আপনাকে ভগবানের নাম গুণগান করে শোনাচ্ছি, পাঠ করে শোনাচ্ছি। ধন্ধকারীর আত্মা ছটফট করছে মুক্তির জন্যে, কিন্তু হার দেবরাজ ইন্দ্র তাকিয়ে আছে, যে এমন ঘোর পাপী দেখবো সে উদ্ধার কি করে হয়। আত্মদেব ভগবানের কথা শোনাচ্ছে। এবার প্রশ্ন প্রসঙ্গ আসে, ভগবান কে? কে ভগবান? আমরা বললাম প্রাণ বল্লভ ভগবান, কৃষ্ণ ভগবান। কৃষ্ণ বলে উঠলেন, আমি নয় ভগবান। একটু মন দিয়ে শুনবেন, ঠাকুরজি বলে উঠলেন, আমি নয় ভগবান। আবার আমরা জিজ্ঞেস করলাম, ভগবান কে? ভগবান বলে কেন বললাম তো, উত্তর দিলাম, আমি নয় ভগবান। তাহলে ভগবান কে? আরে বোকা, আমি তো বলছি আমি নয় ভগবান। আমরা বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন, আমি নয়, নয় ভগবান। আমি ভগবান নয়, নয় ভগবান। কেন নয় ভগবান? কেন? সংখ্যা বিজ্ঞানে সব থেকে সংখ্যা বড় সংখ্যা কোনটা? নয়। সব থেকে ছোট সংখ্যা কোনটা? কৃষ্ণ বললেন, আমি তো এক, আমি এক, আমার উপরে কে? নয়। আমি ভগবান নয়, নয় ভগবান, আমি নয়। কখনো ভেবে দেখেছেন এক ছোট আর নয়টা বড় কেন? এই হাতে পাঁচটা আঙুল, সময় বড্ড কম, একটু জলদি জলদি বলার চেষ্টা করবো, বুঝতে পারবেন। কনিষ্ঠ আঙুল, অনামিকা, মধ্যমা, তর্জনী, বৃদ্ধা। আমরা জন্মেছি মায়ের পেট থেকে একসঙ্গে, তাহলে এটা বৃদ্ধা, বৃদ্ধা মানে বুড়ো, এটা কনিষ্ঠা, কনিষ্ঠা মানে ছোট। ছোট কেন হলো কখনো জানার চেষ্টা করবেন, প্রশ্ন আনবেন মনে, যে আমার বয়স এত কম কিন্তু এর বয়স বেশি কেন, বৃদ্ধা বুড়ো কেন, আমার থেকে এ কনিষ্ঠা এ ছোট কেন? প্রশ্ন আনুন। ভগবানকে প্রশ্ন করলেন, কে ভগবান? ভগবান বললেন, নয় ভগবান, আমি নয় ভগবান, আমি নয় ভগবান, আমি তো এক কিন্তু ভগবানকে নয়। নয় কেন বড়? গ্রহ কটা? নটা। রত্ন কটা? রত্ন কটা? নটা। এবার বলুন, রস কটা? রস কটা? নবরস। ভক্তি কটা? নববিধা ভক্তি। দেখেছেন ভগবানের সঙ্গে নয় কেমন ভাবে জড়িয়ে আছে? নয় মানে কিন্তু নয় দেওয়া না, নয় মানে বড় দেওয়া। নয় কি? এই যে সংখ্যা বিজ্ঞান, সংখ্যা বিজ্ঞানকে জানতে গেলে চারটে চিহ্ন আছে, একটা বিয়োগ, একটা ভাগ, একটা যোগ আর একটা গুণ। বিয়োগটা কি? বাদ দেয়। যদি কোনো মানুষ জন্মগ্রহণ করেছে বিয়োগ নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে তার সেই পক্ষান্তরে হয় বাবা মারা যাবে, তা না হলে মা মারা যাবে। বিয়োগ যোগকে কণ্ঠযোগ বলা হয়। যদি ভাগ, ভাগ যোগ যদি হয়, ভাগ যোগ নিয়ে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার এক মাসের ভিতরে বাবা কাকা আলাদা হয়ে যাবে, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাবে, তার সংসার ভাগ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। যদি কেউ যোগ নিয়ে জন্মগ্রহণ করে তার ব্যবসা বাণিজ্য ভালো হবে, যদি কেউ গুণ নিয়ে জন্মগ্রহণ করে তার বাবা বাড়ি বানাবে, গাড়ি বানাবে, তার বাবা চাকরি পাবে। দেখবেন সারা জীবন চেষ্টা করছে চাকরি পাচ্ছে না, একটা মেয়ে হলো, হওয়ার কিছুদিন পরে ছেলেটা চাকরি পেল। কেন না? ও গুণ নিয়ে জন্মগ্রহণ করেছে, তাহলে ভাগ দুঃখ দেয়, বিয়োগ দুঃখ দেয়, দুটোকে ছেড়ে দিন,
ছেড়ে দেওয়ার পরে যোগ আর গুণকে ধরে রাখুন। যোগ যুক্ত করে লাভ দেয়, গুণ গুণা বাড়ায় লাভ দেয়। এবার বলুন, এই নয়কে যোগ আর গুণা করতে গেলে একটা বই আছে, সেই বইটার নাম কি? ধারাপাত। এখন আছে কিনা জানি না, একসময় ছিল। ধারাপাত, ধারা পড়া, ধারাপাত। পাত মানে বিনাশ নয়, ধারাপাত। এর ভিতরে যে গণিতগুলো আছে তাকে বলা হয় নামতা। আগে নামাতা, যা গোপনে রাখা আছে আগে তাকে নামাতা। নামতা, নামতা, তোর নামতা, তার নামতা, ওর নামতা, সবার নামতা, সেই নামতাকে নামা। ধারায়, ধারায়, ধারায় পাত যেন করিস না, ধারাপাত হয়। এই নামতার ভিতরে এক থেকে নয়ের নামতা আছে, আছে তো? প্রথমে গুণ দিন, নয়, নয় একে নয়, নয়ে নবরস, নয়ে নবভক্তি, নয়ে নটা রত্ন, নদুনি ১৮, নদুনি কত? ১৮, ১৮টা মোকাম, ১৮টা নালা, ১৮টা তত্ত্ব, ১৮টা সিদ্ধান্ত, ১৮ দিনের মহাভারত, ১৮ পর্বে পুরাণাদি অধ্যায়, তাই না? আমরা গুণ গুণ করছি, নয় একে নয়, নয় দুনি ১৮, লিখতে গেলে এক আর ৮ যোগ করে দিন, গুণ নিয়েছি এবার যোগ নেব। তাহলে এক আর ৮ যোগ করলে কত হয়? ৯ হয়। ৩ ৯ কত হয়? ২৭, লিখতে গেলে ২ আর ২৭, ২ আর ৭ যোগ করে দিন কত হবে? ৯ ৪ ৯ কত হলো? ৩৬, ৩ আর ৬ যোগ করে দিন কত হবে? ৯ ৫ ৯ ৪৫, ৪ আর ৫ যোগ করে দিন কত হবে? ৯ ৭ ৯ ৬ আর ৩ যোগ করে দিন কত হবে? ৯ ৮ ৯ ৭ আর ২ যোগ করে দিন কত হবে? ৯ ৯ ৯ কত হয়? ৮১, ৮ আর ১ যোগ করে দিন কত হবে? ৯ ১০ শূন্যটা এবারে বাদ দিন। প্রেম সে সদগুরুর প্রয়োজন কেন বুঝতে পেরেছেন? আত্মদেব, জীবনে সঠিক গুরু না হলে জীবনের অঙ্কগুলো সব ভুল হয়ে যায়। প্রেম সে, প্রেম সে। দেখুন, আপনি যদি কাউকে, কেউ আপনার বাড়িতে এসছে আর চোখ বের করে যদি বলে বসো না, এটা প্রেম হলো? মিষ্টি করে বসো বলা লাগবে, হেসে বলা লাগবে বসে, রাধেটা হেসে বলো প্রেম সে। গোকর্ণ সপ্তদিন ভাগবত কথা শোনালো, বাঁশের একটা একটা গাঁট ফট 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 করে ফেটে ফেটে, সপ্ত গাঁট ফেটে বেরিয়ে গিয়ে দিব্য রথে, ধন্ধকারী স্বর্গের দিকে বিষ্ণু লোকের দিকে গমন করল। তত্ত্ব বলে উঠলে ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র লক্ষ্য করছেন যে এ হলো কি করে? এ তো মহাপাপী, ঘোর পাপী, উদ্ধার পায় কি করে, দিব্যরথে যায় কি করে? ইন্দ্র বুঝতে পারলেন সপ্ত দিবসীয় ভাগবত কথা শ্রবণ করেছে, আর সেই ভাগবত শ্রবণ করার পরে ধন্ধকারীর মতো পাপীর উদ্ধার হয়ে গেল। প্রেম সে বলো হরি 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 হরি